আমি সানায়া জামান ফ্রম কেজি টু সেকশন গ্রিন। আজকে আমি একটি গল্প বলবো, গল্পের নাম গর্বিত গোলাপ। এক সময় এমন একটি গোলাপ ছিল যে তার সুন্দর চেহারা নিয়ে খুব গর্বিত ছিল। তার একমাত্র হতাশা ছিল যে সে কুচ্ছিক ক্যাকটাসের পাশে বেড়ে উঠেছিল। প্রতিদিন গোলাপ ক্যাকটাসকে তার চেহারা নিয়ে অপমান করত, কিন্তু ক্যাকটাস চুপ করে থাকত। বাগানের অন্যান্য সমস্ত গাছপালা গোলাপকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু গোলাপ তার সুন্দর চেহারা নিয়ে খুব প্রভাবিত ছিল। এক গ্রীষ্মে বাগানের উপস্থিত কুয়োটি শুকিয়ে গেল এবং গাছগুলির জন্য জল রইল না। গোলাপ নিস্তেজ হতে শুরু করল। সে দেখল একটি চড়ুই ক্যাকটাসের মধ্যে ঠোঁট ডুবিয়ে জল খাওয়ার চেষ্টা করছে। লজ্জিত হলেও সে ক্যাকটাসকে জিজ্ঞেস করলো যদি সেও কিছু জল পেতে পারে। সদয় ক্যাকটাস খুব সহজে সম্মত জানালো এবং তারা উভয় কঠিন গ্রীষ্মবন্ধু হয়ে পার করে। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? চেহারা নিয়ে কাউকে বিচার করে।